এবং আপনারা এখানে এসছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত বছরে জেনেছেন যে আমাদের যে দুটো লোকসভা কেন্দ্র, একটা পশ্চিম এবং একটা পূর্বে, এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব উনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং পূর্ব আসনে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জিতি সিং দেবনা মহোদয়, এবং আমরা দুটো সিটে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। শুধু তাই নয়, পাশাপাশি আমাদের যে সাত রামনগরের যে উপনির্বাচন হয়ে গেল সেখানেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উনিও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। এবং আপনারা আমাদের মাননীয় সভাপতি মহাশয় অলরেডি আপনাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি, আমরা কীরকম ভোট পেয়েছি তার পুরো বিবরণ আপনাদের সামনে রেখেছেন, আমি আর এই বিষয়ে যাচ্ছি না। তবে এতটুকু বলব যে এইবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল, আমরা সবাই অপেক্ষা করছিলাম, সারা ভারত তথা সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এইবারের নির্বাচন। আমাদের টার্গেট ছিল যে আমরা যে টার্গেট আমরা সেই টার্গেট আমাদের হয়তোবা সফল হয়নি, কিন্তু সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আপনারা দেখেছেন প্রায় ৩০০-৩০০ মতো আমাদের এই যে এনডিএ যে জোট ভারতীয় জনতা পার্টি শুদ্ধ প্রায় ৩০০ মতো ছুঁই করছে আমাদের আসন সংখ্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি, এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য আমাদের রাষ্ট্রের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করবেন, আগামী দিনটার জন্য বসে আছে। আমরা এটাও দেখেছি যে এবারের ইলেকশনে যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু অনেক পরিশ্রম করেছে এটা অস্বীকার করার উপায় নেই, এবং আমি আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের এই প্ল্যাটফর্ম থেকে ওনাদেরকেও আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশন কমিশনকে যে ওনারা যেভাবে পরিশ্রম করে, অনেকে অনেক কথা বলেছে যে ইভিএম মেশিনের ঠিক নাই, আজকে কিন্তু এই কথাগুলো কেউ বলবে না, এরকম কীরকম একটা ইলেকশনের এবার রেজাল্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখন কিন্তু ওরা শব্দও থাকবে না অনেকে, কাজেই তাহলে বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সেটা সত্য, সত্যতা মেনে নেওয়া উচিত। এবং এবার কিন্তু ইলেকশনে আজকে সারা পৃথিবী দেখল যে মানে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের শক্তি কি সেটা কিন্তু এইবার ইলেকশনে আমরা সেটা এবার ইলেকশন কমিশন এবং আমাদের ভারতবর্ষে সেটা প্রতিষ্ঠিত করেছে। আমি আমাদের ত্রিপুরা থেকে এবারে দুজন আমাদের যে আমাদের লোকসভায় নির্বাচিত হয়েছেন, আমি দুজনকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো, আমি শুভেচ্ছা জানাবো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি মেয়র সাহেব আছেন সাত নম্বর থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, ওনাকেও আমি ধন্যবাদ দেবো এবং শুভেচ্ছা জানাবো। বন্ধুগণ, আপনারা এখানে যারা আছেন, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আমরাও গেছি বিভিন্ন জায়গায়, ময়দানে হাটে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি, রাস্তায় সব জায়গায়, আপনারা কিন্তু আমাদের পাশে পাশে ছিলেন, আপনারাও অনেক পরিশ্রম করেছেন, এর জন্য আপনাদেরকেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব। এবং এবারের যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, আমি যেটা বললাম যে আগামী দিন এই দেশ কোন দিকে যাবে তার নির্দেশিকা এবার এই নির্বাচনের যে রেজাল্ট, এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি যখন শপথ নেবে সেই মার্গদর্শন উনি দেখেন। বন্ধুগণ, আমি আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের যিনি সবসময় আমাদের দেখে রাখেন আমাদের গার্জিয়ান আমাদের জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাবো, এবং অমিত শাহজি আমাদের হোম মিনিস্টার সাহেব সবাই জানেন, এবং ওনাকেও আমি
ধন্যবাদ দেব, শুভেচ্ছা জানাবো, এবং সর্বোপরি যার কারণে আজকে এত বড় বিরাট জয় আমরা লাভ করেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি কোটি 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 প্রণাম এবং তাকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাতে চাই। আর যারা আমাদের এই ত্রিপুরাতে বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজ করেছেন, আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব যারা এই যে এত বড় একটা আমরা জয় আমরা হাসিল করেছি, যারা ভোট দিয়েছেন বা যারা ভোট যারা দেননি তাদেরকেও আমি বলব, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো এবং তাদেরকে ধন্যবাদ দেব। ধন্যবাদ, আমরা চাই যে আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা হোক, এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রী বারবার বলছেন যে সেইভাবে আমাদের দেশ চলুক এবং শক্তিশালী দেশ হোক, আমাদের নিরাপত্তা যেটা সিকিউরিটির বিষয়ে যেটা আমরা সবসময় বলি সেটা সিকিউর আরও বেশি হোক, আমাদের চারটে যেন আমাদের প্রধানমন্ত্রীজি বলেন, আমাদের অলরেডি আমাদের সভাপতিজি অলরেডি বলেছেন যে আমাদের চারটে যা গরিব এবং কৃষক মহিলা এবং যুবক এই চার জাতির যখন তাদের উন্নয়ন হবে, তাদের আর্থিক এবং মান উন্নয়ন হবে, আর্থসামাজিক উন্নয়ন হবে, দেশ অর্থনীতিকে সামনে থেকে যাবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, আমাদের ডিজিটাল ইন্ডিয়া যেটা প্রধানমন্ত্রী যে স্বপ্ন সেটা সার্থক হবে। এবং আমি আশা করি যে যেটা প্রধানমন্ত্রীজি যেটা ভেবেছেন এবং আমরা এর আগেও দেখেছি উনি যখন ইলেকশন শেষ হলো তখন উনি কিন্তু ধ্যানে গিয়েছিলেন এবং ধ্যান থেকে সাধনার থেকে উনি বলেছেন সংকল্প, এবং সেই সংকল্প আমরা দেখবো আগামী দিনে এবং সমস্ত জায়গায় আমরা আশা করি মানুষ যারা জনতা জনার্দন আমরা জানি প্রধানমন্ত্রী যে রাস্তা আছে গ্যারান্টির কথা বলে আমি নিশ্চিত এই গ্যারান্টি উনি সেই গ্যারান্টির কাজ করবেন। সবাইকে এখানে এতক্ষণ ধরে বসে থাকার জন্য আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আবার আমি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার এই দুটি কথাই